ইডির ক্ষমতা বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের রায় বিপদজনক। বুধবার এই আখ্যা দিয়ে বিবৃতি দিল তৃণমূল সহ 17টি বিরোধী দল। এই রায় পর্যালোচনা করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও বলা হয়েছে এই বিবৃতিতে। উল্লেখ্য, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট জানিয়েছিল অর্থ পাচারের মামলায় গ্রেফতার তল্লাশি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়েছে ইডিকে, তবে ইচ্ছামতো গ্রেফতার করা যাবে না অভিযুক্তকে। ইডি দায়ের করা অভিযোগের কপি অভিযুক্তের হাতে দিতে বাধ্য নয় তারা। তদন্তের প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র কারণ জানিয়েই গ্রেফতার করা যাবে। তারপরে বিরোধীদের এই বিবৃতি, তাঁদের মতে এই রায় খুব বেশি দিন কার্যকর হবে না। তৃণমূলের পাশাপাশি এদিন বিবৃতিতে ছিল শিবসেনা, আপ।